বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি রান্না করব ভেজিটেবল আর চিকেন রোল আর চিকেন সমোসার জন্য। মাংসটা একটু রান্না করবো, মুরগির মাংস নিচ্ছি। দুধের গুঁড়া দিব অল্প পরিমাণ, যেহেতু কাঁচা মরিচ দিব। লবণ পরিমাণ মতো জিরার গুঁড়ো হাত আছে, এলাচি দারচিনি দিব না, কারণ এটা ভেজিটেবল চিকেন রোল বানাবো তো খাইতে গেলে মুখে লাগবে, এই কারণে এলাচির একটু গুঁড়ো দিয়ে এই যে মাংসটা নিয়েছি, এক চামচের পুরো অংশটা নিয়েছি। পানি দেব না, এটার থেকেই পানি উঠব, এই পানিটা দিয়ে সিদ্ধ করব আর দিয়ে দিব একটা টমেটো কুচায় রাখছি, একটা টমেটো কুচানো হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম, বেশি দেব না, বন্ধ করবে। মাংসটা কিমা করি নাই, কিমা তো কিমাই কিমা করি না, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই জায়গায় একটা মুরগি পুরা মাংস যতটুক লাগে, রোল বানাইতে আর সমোসা বানাইতে। একবারে একটু বেশি করলাম, অন্য কিছু বানানো যাবে। এই যে এখন আমার প্রায় এই যে চিকেনটা হয়ে গেছে, আমি এখন কাঁচা মরিচ দিয়ে দেবো।
এখন একটু পেঁয়াজ দেব কারণ চিকেন রোলটার মধ্যে পেঁয়াজটা একটু হাফ হাফ কাঁচা দিলে ভালো লাগে খেতে। চিকেন রোলটার মধ্যে পেঁয়াজটা বেশি লাগে মাংসটা বাঁচতে, তবে রোলটা আমার স্বাদ হয়। ধনিয়া পাতাটা দিব না, এখন ধনিয়া পাতাটা দিব কাঁচা, যখন রুটিটা বানায় ভেজিটেবল গুলটার ভিতরে বলবো তখন ধনিয়া পাতাটা ছিটিয়ে উপরে দিব, কাঁচা রাখবো এটার মধ্যে দিব না। ঠিক আছে, হয়ে গেছে আমাদের চিকেন রোলের জন্য কমপ্লিট চিকেনটা। খালি এটা উঠাবো। বিসমিল্লাহি রহমানুর রহিম, সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমার ভাইয়ের বসকে বানাবে যে কি দাদা আইতেছি, খালি আমার ভেজিটেবল রোল আসা পরে চিকেন রোল আসেই না। চিকেন রোল আর চিকেন সমোসার জন্য পোটটা তো কিমা দিয়ে, মুরগির মাংস কিমা দিয়ে পোটটা করে রাখলাম, এখন হলো এই যে আটাটা গুলায় রুটি বানাবো। এই যে আটাটার মধ্যে একটু তেল দিয়ে নিছি, তারপরে হলো আটাটা মাখায় কিছুক্ষণ রাখতে হবে ঢাকনা দিয়ে, তারপর রুটি বানাবো। একটু তেল পরিমাণ মতো একটু লবণ আটা নিলাম, ময়দা এটা আস্তে আস্তে পানি দিতে, অল্প অল্প করে পানি দিতে হয়, গোলা দিতে হয়। আজকাল টেবিলের অবস্থা খারাপ,
আটাটা গুলাইতেছি ভাই, আমার ছোট ভাইয়ের বউ দিয়া প্রথম রোজা, তো বহুত কষ্ট, অনেক ইফতারি। সবাই শেয়ার করতেছি, বানাইতেছি সবাই মিল্লা টিল্লা, সবাই কাজ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আর বলবো, আজকে গ্যাস নাই পুরা ঢাকা শহরে। এখন এই যে চিকেন রোল বানানোর জন্য রুটি বেলতেছি, আসলে এটা বানাইতে পারবো কি বাঁচতে পারবো কি না এটা সন্দেহ, জানি না, কারণ গ্যাস নাই, কিছুই করতে পারতেছি না এখনো। এখন রুটিটা বেলা রাখি ভাই, আর এতিমের মতো এতিমগুলো নিয়ে বসে থাকি, যখন গ্যাস টাইব তখন বাজিয়ে খাম। আরে বলতেছি রোজাতে কত কিছু ভাই বলা যায় বলেন, আবার নাই গ্যাস, মাথাটা নষ্ট। এখন তো এটা ভেজিটেবল, আর খালি ভেজিটেবল আসতেছে কালকাতে, চিকেন রোল এখন বানায় রাখি, বাগে থাকলে করা হবে, নাইলে নেই হবে না, নেই বলা যাবে না। বাইরে চিকেন রোল বানাইতেছি, বানানো শেষ, ডিম আর টুস পরে মিশাবো, এখন বানাইতেছি চমচা পিঠা। ঠিক আছে, পরিমাণ মতো দিতে হবে, ঠিক আছে, চিকেন পরে দেখো না। ঠিক আছে, পানি দিয়া মুখটা আটকে দিতে হবে। চমচা পিঠা বানাবো ভাই, ভাগ্যে আজকে বাজ্যা খাওয়ার আছে কিনা আমি জানি না, গ্যাস নাই। এই যে রোলটা করার জন্য ডিমে চুবাই নিলাম, আর বিস্কিটের গুঁড়ো আমি আগেই করে রাখছি। প্রথম রোজা, সবাই রাখছে বাচ্চা, আন্ডা বাচ্চা সবাই, ভালো করে ইফতারিটা করবো, তা না গ্যাসটা গেছে গা।
জানি না বাজার যাইব কিনা পয়সা রাখি কি বাজবো মেজাজি খারাপ লাগতেছে এই যে সমস্যা বাজতেছি কারণ গ্যাস নেই গে আমি কিছুই ইফতারি বানাইতে পারতাছি না এটা আমার কষ্ট এই যে কতটুকু আগুন আগুনই হয় না সমোসা কিভাবে বানাইতে হয় দেখাইলাম এখন বাজতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ভাই আজকে গ্যাস নেই গে আপাতত দেখি কতটুকু বাজার যায় যারে ফোন দিই সবাই বলতেছে গ্যাস নেই প্রথম রোজা এই গ্যাসটা যদি না থাকে এটা একটা হইল এই যে আমি আস্তে আস্তে একটু বাঁচতে থাকি কতটুকু বাঁচতে পারি দেখি বেগুনি বিসমিল্লাহ রহমান রহিম বেগুনি দিলাম প্রথম এই যে আপাতত জন্য সব রেখে দিছি এই যে আমার ডাল সব রয়ে গেছে এগুলো আমি ইফতারি করা হইলে গ্যাস আসলে তারপর বাজবো এখন আপাতত সারাদিন আমার মেয়েরা আমি আমার স্বামী হাজবেন্ড বুড়া টুড়া সব রোজা রয়েছি ভাই এখন তো আপাতত ইফতারি করতে হবে অল্প অল্প পাচ্ছি আর এগুলো বাজাই হয় নাই কারণ এগুলো যে ডুবাতেলে দিছি ফুলকু ফুলকু হইতো কিন্তু কিছুই হয় নাই কিচ্ছু করার নাই ভাই এখন রুবাত চাইতে হইব ইফতারি সময় হয়ে গেছে আমি আপাতত এই যে এটা রুবাবজার শরবত আমার দুই মেয়ে খায় আর এটা হলো ট্যাঙ্গের শরবত আমি আর আমার বুড়া খাই তারপর কিছু ফল রাখছি আপেল মালটা খেজুর ছোলা এই যে সমোসা তিনটা বাজার হয়েছে বাকিগুলো চুলায় আছে এনে আছে পিঁয়াজু তারপরে আলুর চপ আর এই যে বেগুনি অল্প করে বাচ্ছি কিছু করার নাই ঠিক আছে গ্যাসটাই যে আমার সাথে আন্তর্জাতিক বেমানি করবো জানলে আমি এত কিছু আয়োজন করতাম না তবে মোটামুটি যাই আলহামদুলিল্লাহ এতটুকু বাজিয়ে খাইতে পারছি এটাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রথম রোজা আর কিছু বলবো না ইফতারির সময় হয়ে গেছে আর মাত্র 10 মিনিট আছে সবাইকে বলতে চাই আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে তাইলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ সবাই ইফতারি করেন রোজা নামাজ করেন বেশি বেশি করে ভালো থাকেন আল্লাহ হাফেজ